আচ্ছা, এই যে স্যার চোখে ছানি পড়া, স্যার স্যার চোখে ছানি পড়ার আসলে কারণটা কি হতে পারে? চোখে যে ছানি পড়ে সেই অর্গানটা কি বা সেই অঙ্গটা কি আগে একটু জানতে হবে। চোখের ভিতরে একটা লেন্স আছে, সেই লেন্সটা একটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তার ভেতর দিয়ে আলোটা পাস করে ভিতরে যে আমাদের চোখের পেছনে যে রিসেপশন অর্গান বা রেটিনা বা যেই অঙ্গটার উপরে আলোটা পড়লে আমরা দেখতে পাই সেটার উপর যে পড়ে, এই যে ক্রিস্টাল ক্লিয়ার বা একেবারে পরিচ্ছন্ন পরিষ্কার কাঁচের মতন স্বচ্ছ যে অর্গানটা আছে সেটা যদি কোনো কারণে গোলা হয়ে যায় তখন এর ভিতর দিয়ে আর আলো পাস করতে পারে না, এটাকেই আমরা বলি ছানি, যে ক্যাটারাক্ট অথবা ছানি এটাকেই বলি, যে ওটার ভিতর দিয়ে আর আলো পাস করতে পারছে না, ওটা সম্পূর্ণরূপে ওপেক হয়ে গেছে, বাংলায় বললে একেবারে ঘোলা হয়ে গেছে, এটাকেই আমরা ছানি বলি। আর এই ছানি অনেক রকম কিন্তু হয়, ছানি নানাভাবে আমরা ক্লাসিফাই করি, এটা মেডিকেল টার্মে করি, শুধু সাধারণভাবে যদি আমরা বলি কিছু কিছু ছানি আছে জন্মগত, যে ছানিটা হয়েছেই জন্মগ্রহণ করার সাথে সাথে বা সে ছানি নিয়েই সেই মানুষটা জন্মগ্রহণ করছে, আর কিছু ছানি আছে যেটা পরবর্তীতে হয়েছে, সুতরাং সেটাকে আমরা বলি ইংরেজিতে অ্যাকোয়ার্ড বা বাংলাতে যদি বলি যে পরবর্তীতে সে সেটাকে গ্রহণ করছে বা পরবর্তীতে এই অসুস্থতা আসছে। যেখানে ছানি জন্মগতভাবে হয়েছে সেটার কারণগুলা সেই বাচ্চার নিজের শরীরের কিছু বিষয়াশয়ের জন্য হতে পারে অথবা সেই বাচ্চার মায়ের কোনো কোনো অসুস্থতার জন্য হতে পারে। মায়ের অসুস্থতার মধ্যে কিছু ভাইরাল ডিজিজ আছে, কিছু ভাইরাস ইনফেকশন হলে হতে পারে, আবার মায়ের শরীরে কিছু অন্যান্য অসুখ থাকলে তার থেকেও আবার বাচ্চার মধ্যে এটা ছানি হিসাবে ডেভেলপ করতে পারে। অন্যদিকে যেগুলা জন্মের পরবর্তী সময়ে হয় তারা নানা কারণে হয়, একটা প্রধান কারণ হলো বয়স, বয়সের সাথে সাথে আমরা বলি এজ রিলেটেড ক্যাটাগরি। আরও কিছু আছে যেমন অসুস্থতার পরিপ্রেক্ষিতে হয়, চোখের অন্য একটা অসুখ তার পরিপ্রেক্ষিতে হচ্ছে, এই অসুখ আবার সেই মানুষটার শারীরিক কোনো অসুস্থতার পরিপ্রেক্ষিতে হতে পারে। সুতরাং কিছু ছানি আছে বয়সজনিত, কিছু ছানি আছে শারীরিক অসুস্থতা জনিত, কিছু ছানি হয় চোখের অন্যান্য অসুস্থতার পরিপ্রেক্ষিতে তৈরি হয়। প্রধানত ছানিগুলোকে আমরা এইভাবেই ভাগ করি। আপনার চোখের যে অসুবিধাটা বা অসুস্থতা আপনি বলতে চাচ্ছেন, আমি এটাকে অসুস্থতা বলতে ইচ্ছুক না, এটা আসলে একটা অবস্থান। পৃথিবীর সব মানুষের চোখের দৃষ্টিশক্তি সমান হবে না এবং এই দৃষ্টিশক্তিটা এক একজন মানুষের এক এক রকম হবে। আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য একটা দৃষ্টিশক্তিকে ফিক্স করছি বা একটা স্ট্যান্ডার্ড ফিক্স করছি, সেটাকে আমরা 6x6 বলি। এই 6x6 ভিশনের একদিকে কিছু মানুষ থাকবে, উল্টা দিকেও কিছু মানুষ থাকবে, যেদিকেই যারা থাকুক তাদের যে প্রয়োজনীয় পাওয়ার সেটা দিয়ে আমরা তাকে ওই 6x6 এর কাছাকাছি বা একটা লাইন, ছোট একটা লাইন যেটা আমরা পড়ি চোখের চশমা পরীক্ষা করার সময় যে লাইনটা আমরা পড়াই ওইখানে নিয়ে আসি, সেই হিসাবে আপনার চোখের পাওয়ার আপনি বলছেন এখানে 6। এই যে মাইনাস পাওয়ার যাদের থাকে তাদের ছানি হওয়ার প্রবণতা একটু বেশি থাকে, তাই বলে তাদের ছানি পড়বে এমন কিন্তু কোনো কথা নাই। আর আপনার পাওয়ারটা একেবারে বর্ডার লাইনে আছে, আপনাকে এই যে মাইনাস পাওয়ারটা দুইভাবে হয়, একটা প্যাথোলজিক্যাল একটু অসুবিধাজনক আর একটা ফিজিওলজিক্যাল, কোনো অসুবিধা নেই সাধারণভাবে আছে, আপনি আছেন 6, এই 6টাই হলো বর্ডার লাইন, তার উপর দিকে যদি উঠে যায় তবে আমরা একটু অসুবিধাজনক মায়োপিয়া বা অসুবিধাজনক চোখের পাওয়ার বলতে পারি। তারপরেও 8-10 জন মানুষের যেরকম ছানি পড়ার প্রবণতা থাকতে পারে আপনার সবগুলাই আছে, কিন্তু আপনার জন্য এক্সট্রাভাবে এই 6 পাওয়ারে অনেক বেশি ছানি পড়ে যাবে বা অনেক তাড়াতাড়ি ছানি পড়ে যাবে আমার মনে হয় এটা ভাবার কোনো প্রয়োজন নেই, আপনার ওইটা চিন্তার মধ্যেই রাখবেন না। ছানি তো আপনার যদি 6-এর জায়গায় 0 পাওয়ার থাকতো তাও পড়ার কথা ছিল বা পড়তে পারে, সুতরাং এই কিছু মাইনাস পাওয়ার আছে এটা নিয়ে অনেক চিন্তিত থেকে একেবারেই উদ্বিগ্ন থাকার কোনো প্রয়োজন নেই। আপনি ভালো আছেন, মাঝে মাঝে চোখ দেখাবেন, চোখের যখন দেখাবেন তখন বলবেন যে আমার চোখের পুরোটাই একটু পরীক্ষা করে দিতে, অন্য জায়গায় মাইনাস পাওয়ারের জন্য কোনো অসুবিধা যেগুলো হয় সেগুলো আছে কিনা, আর কিছু চিন্তা করার দরকার নেই, মাইনাস 6 নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকবেন। ধন্যবাদ।